ব্যারাকপুর পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের অন্তর্গত শিবতলা ফাসনেল এলাকার বাসিন্দা 88 বছর বয়সী বীরেন মুখোপাধ্যায় হৃদরোগের চিকিৎসার জন্য কলকাতার এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখান থেকে গত 22 এপ্রিল তিনি ছাড়া পেয়ে বাড়ি ফেরার সময় ব্যারাকপুর ডাক্তার বিএন বসু মহকুমা হাসপাতালে শারীরিক পরীক্ষার জন্য দেখান। সেখানে চিকিৎসকদের সন্দেহ হওয়ায় তাকে ব্যারাকপুর নেহেরু টেকনোগ্লোবাল হাসপাতালে পাঠানো হয়। সেখানে তার করোনা রিপোর্ট করা হলে রিপোর্ট পজিটিভ আসে। এরপরই তাকে বারাসাত কদম্বগাছি করোনা হাসপাতালে পাঠানো হয়। সেখানে 21 দিন চিকিৎসাধীন থাকার পর আজ তিনি ছাড়া পেলেন। ছাড়া পেয়ে তিনি ব্যারাকপুর শিবতলা ফার্স্ট লেনে বাড়িতে ফেরত এলেন। বাড়িতে ফিরতেই এলাকার মানুষ শঙ্খধ্বনি ও পুষ্পবৃষ্টির মাধ্যমে তাকে বরণ করে নেন, সাথে চলে করতালি। বরেণবাবুর জানান, মানসিক জোর থাকলে করোনা যুদ্ধে জেতা যায়। ভালো ভালো লাগছে তোমাদের সকলকে দেখে। আমি ভাবতেই পারিনি যে আমি তোমাদের সকলকে এবারে সবাইকে এইভাবে দেখব। আমি ভাবতে পেরেছিলাম যে হয়তো লিমিটেড সামান্য কিছু লোককে দেখতে পাবো। অনেক বিপদের ভিতরে, সে বিপদের মধ্য থেকেও মানুষকে যে কীভাবে বেঁচে থাকতে হয় মনের জোরটাকে রেখে। এদিন বরেণবাবু ফেরার খবর পেয়ে এলাকায় উপস্থিত ছিলেন ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস। এছাড়াও উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেস নেতা প্রদীপ ঘোষ সহ এলাকার বিশিষ্ট মানুষেরা। বীরেনবাবু বাড়ি ফেরার পর প্রতিক্রিয়া দিতে গিয়ে ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস জানান, এটা যেমন ওনার একটা বড় জয়, সেটা আমি মনে করি যে রাজ্য সরকারেরও একটা বড় জয়। কারণ আজকে 88 বছরের এক বৃদ্ধ এই করোনা হলেই যে মারা যায় মানুষের কাছে যে আতঙ্ক, আজকে এই অঞ্চলের মানুষ এবং আপনাদের মাধ্যমে যারা জানতে পারবে যে করোনা হওয়ার পরে যে এভাবে একদম সুস্থ শরীরে হেঁটে হেঁটে এসে বাড়িতে ঢুকলেন, সেটা সারা পশ্চিমবঙ্গের সব মানুষই হয়তো আপনাদের মাধ্যমে দেখতে পাবেন। এবং অনেক মানুষের যে আতঙ্কটা ছিল সেই আতঙ্কটা দূর হবে। এবং পশ্চিমবঙ্গ সরকার এই করোনা নিয়ে যেভাবে মানুষের সাথে এবং মানুষের পাশে থেকে যে যুদ্ধ করছে, তাতে বহু মানুষ এখন করোনা মুক্ত হয়ে বাড়িতে তারা ফেরত আসছে।